হার্ট ভালো থাকা মানেই আপনার সুস্থ থাকা। মানবদেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হার্ট ভালো রাখতে আমাদের নিয়মিত তিনটি খাবার বা ভেষজ খাওয়া উচিত। যে তিনটি খাবার খেলে সারা জীবন আপনার হার্ট ভালো থাকবে। কিন্তু এই তিনটি খাবার একটি বিশেষ উপায়ে বা রেমিডির মাধ্যমে আমাদের গ্রহণ করতে হবে। অত্যন্ত সহজলভ্য এই তিনটি খাবার হয়তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, কিন্তু না জানার কারণে আমরা এই তিনটি খাবার একত্রে বিশেষ রেমিডি প্রস্তুত করে কখনোই খাই না। বন্ধু, হার্টের ওপরে যে রক্তনালী থাকে তাকে করোনারি আর্টারি বলা হয়। এই আর্টারি দুটি, একটি হলো বাম করোনারি আর্টারি আর একটি হলো ডান করোনারি আর্টারি। এই দুই করোনারি আর্টারির মাধ্যমে হার্টের নিজস্ব রক্ত চলাচল হয় ও হার্ট অক্সিজেন ও পুষ্টি নিয়ে থাকে। তাই করোনারি আর্টারি ভালো থাকলে আপনি ভালো থাকবেন। আজকের ভিডিওতে আমরা জানব কোন তিনটি খাবার বা ভেষজ খেলে আপনার করোনারি ভালো থাকবে, কোনো ধরনের হার্টের রোগ হবে না, সারা জীবন আপনি সুস্থ থাকতে পারবেন। এবং বন্ধু, সেই সাথে এটাও জানব যে কোন ধরনের লক্ষণ বা উপসর্গ শরীরে দেখা দিলে আপনি বুঝবেন যে আপনার হার্টের রোগ হয়েছে, অর্থাৎ আপনার করোনারি আর্টারি ভালো নেই। বন্ধু, ভিডিওটির সাথেই থাকুন আর জেনে নিন যে শরীরের কোন লক্ষণ বা উপসর্গ আপনার হার্টের সুস্থতার প্রমাণ দিচ্ছে, আর সেই সাথে কোন ভেষজ বা রেমিডি আপনি নিয়মিত খেলে সারা জীবন আপনার হার্ট সুস্থ থাকবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বর্তমানে জীবনধারা বদলে গিয়েছে। দুশ্চিন্তা, উত্তেজনা, কাজের চাপ, টেনশন প্রত্যেকের মধ্যেই কম বেশি আছে, আর এ কারণেই মানুষের হার্ট অ্যাটাকে বা হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এই জন্যই চলুন ঝটপট কিছু পয়েন্টের মাধ্যমে আমরা জেনে নেই যে কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন যে আপনি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। প্রথমে আছে ক্লান্তির কথা। ক্লান্তি, খুব একটা খাটুনি না গেলেও আপনি কি খুব ক্লান্তি অনুভব করেন? বেশিরভাগ সময় নিজেকে খুব ক্লান্ত দুর্বল লাগে। যদি তাই হয় তাহলে সময় নষ্ট না করে এখনই চিকিৎসকের পরামর্শ নিন। হাত পা ফুলে যাওয়া, পা বা হাত মাঝে মধ্যেই ফুলে যাচ্ছে, এটাও কিন্তু হৃৎপিণ্ডের সমস্যারই একটি লক্ষণ। হৃৎপিণ্ডের সাহায্যে স্বাভাবিক রক্ত চলাচল বাধা পায়, তাহলে তা ধমনীর মধ্যে জমতে থাকে এবং শরীরকে ফুলিয়ে দেয়। আবার যদি রক্ত চলাচল স্বাভাবিক হয় তাহলে ফোলা ভাবটাও কমে যায়। এই ধরনের হলে আপনি বুঝবেন যে আপনার হার্ট ভালো নেই। বুকে ব্যথা হওয়া, হৃদযন্ত্রের সমস্যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বুকের বাঁ দিকে মাঝে মাঝেই হালকা বা তীব্র ব্যথা হওয়া। অনেকেই আছেন এই ধরনের ব্যথা হলে গ্যাস অম্বলের ব্যথা মনে করে বিভিন্ন ধরনের ঔষধ খেয়ে যাচ্ছেন, হয়তো সাময়িকভাবে ব্যথাটা কমে যায়। কিন্তু বন্ধু, এর মানে এই নয় যে আপনার ওষুধ খাওয়ার ফলেই ব্যথাটা কমে যায়। ব্যথাটা এরকমই যে কিছুক্ষণ পর বা একটা সময় পরে ব্যথাটা এমনিতেই কমে যায়, কিন্তু এটা আপনার হার্টের রোগের লক্ষণ এবং এ থেকেই একসময় হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটতে পারে। বুকে হালকা ব্যথা হলেই বা তীব্র ব্যথা হলেই চিকিৎসকের পরামর্শ নিন। শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট হচ্ছে হার্টের সমস্যার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ যা অনেক সময় মহিলারা এড়িয়ে যান। এর কারণ তারা সবসময় এমন কাজে ব্যস্ত থাকেন যে ভাবেন কাজের চাপ বা কখনো কখনো ঠান্ডা লাগা, এই কারণ থেকেই তাদের এই রকম শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু এমন হতে পারে যে আপনার হৃদযন্ত্র ঠিকমতো কাজ করছে না বলেই শরীরে অক্সিজেনের অভাব হচ্ছে, আর এ থেকেই মাঝে মাঝে শ্বাসকষ্টের মতো ঘটনা ঘটছে। এরকম হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। তন্দ্রাচ্ছন্ন বা ঘুম ঘুম ভাব,
ভালোমতো রাতে ঘুম হয়েছে, তবুও দিনের বেশিরভাগ সময় সকাল থেকেই ঝিমুনি বা ঘুম ঘুম ভাব রয়েছে, তাহলে বুঝবেন যে আপনার হার্ট ভালো নেই। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। হজমের সমস্যা। হার্টের একাধিক সমস্যা থাকলে হজমের সমস্যা দেখা দেয়। হাজারো ধরনের টোটকা, ঔষধপাতি বা নিয়মিত খাবার গ্রহণ, এত সব করেও যখন আপনার হজমের সমস্যা যাচ্ছে না, মাঝে মাঝে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি বা ডায়রিয়া, পেট খারাপের মতো ঘটনা ঘটছে, তাহলে বুঝবেন যে আপনার হৃৎপিণ্ড স্বাভাবিকভাবে রক্ত চলাচলে বাধা পাচ্ছে, এই কারণেই আপনার হজমের সমস্যা হচ্ছে। বেশিক্ষণ হাঁটতে না পারা, জোরে জোরে হাঁটতে না পারা, হাঁটতে গেলেই পায়ের শিরায় টান লাগা, এই ধরনের লক্ষণ যদি দেখা দেয় তাহলেও বুঝবেন যে আপনার হার্টের সমস্যা রয়েছে। 5 মিনিট হাঁটলেই যদি ক্লান্ত বোধ করেন, এনার্জি শেষ হয়ে যায়, হঠাৎ করে পায়ের রগে বা শিরায় টান লাগে, এইসব সমস্যা কিন্তু আপনার হার্টের রোগেরই ইশারা করছে। বন্ধু, এরকম হলেই ডাক্তারের পরামর্শ নিন। অনিয়মিত হৃৎস্পন্দন। অনিয়মিত হৃৎস্পন্দন হতে পারে হৃৎপিণ্ডের সমস্যা থেকে। সময় থাকতেই চিকিৎসকের পরামর্শ নিন এবং শুরু থেকেই আপনি এমন কিছু ভেষজ খাওয়া শুরু করুন যে আপনার হার্ট ভালো থাকবে। যেটুকু গড়বড় হয়েছে সেটুকু সামলে নিতে অবশ্যই 3টি ভেষজ খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। আরেকটি উপসর্গ হচ্ছে অতিরিক্ত ঘাম হওয়া। যদি পাখার তলায় বা ফ্যানের তলায় বসে থাকা সত্ত্বেও ঘামে ভিজে যান, তাহলে বুঝবেন আপনার হৃৎপিণ্ডের বিশেষ নজর দেওয়ার সময় এসেছে। অতিরিক্ত ঘাম হলে শরীর থেকে লবণ ও পানি বেরিয়ে যেতে থাকে, ফলে শরীর ক্লান্ত ও ডিহাইড্রেট হয়ে যায়। এই জন্য তাৎক্ষণিকভাবে আপনার কিছু পানীয় গ্রহণ করার দরকার, যেমন ডাবের পানি বা শুধুমাত্র সাধারণ পানি। বন্ধু, জানেন নিশ্চয়ই যে ডাবের পানি আপনার হার্ট ভালো রাখতে খুব গুরুত্বপূর্ণ কাজ করে। এখন থেকেই একটি করে ডাব বেলা 12টার মধ্যে খাওয়ার অভ্যাস করুন। অনেকেই আছেন সন্ধ্যায় বা রাতেও ডাবের পানি খেয়ে থাকেন, এটি কিন্তু একদম ঠিক নয়। ডাব সবসময় বেলা 12টার মধ্যেই খাওয়া উচিত, তা না হলে ডাব খাওয়ার কারণে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, টকঢেকুর হতে পারে। এতক্ষণ যে যে শারীরিক উপসর্গের কথা জানলাম, এই ধরনের কোনো উপসর্গ যদি থেকে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। যদি আপনার হার্টের কোনো রোগ ধরা পড়ে, তাহলেও আপনি আজকের দেখানো রেমিডিটি নিয়মিত সেবন করে যাবেন। যদি হার্টের রোগের জন্য বিশেষ কোনো ঔষধও আপনাকে সেবন করতে হয়, তবুও তার পাশাপাশি এই রেমিডিটি আপনি সেবন করতে থাকবেন। এই রেমিডির সেবন একসময়ে আপনার হার্টকে স্বাভাবিক করে আনবে। আর যদি আপনার হার্টের কোনো ধরনের কোনো সমস্যা না থাকে, তবুও এই রেমিডিটি আপনি সেবন করতে থাকুন। অন্তত বয়স 25 পার হয়ে গেলেই এই রেমিডিটি নিয়মিত সেবন করার অভ্যাস করে তুলুন, তাহলে সারা জীবনে কখনোই আপনার হার্টের কোনো ধরনের রোগ হবে না। এই রেমিডির জন্য আমাদের 3টি উপাদান লাগবে। প্রথম উপাদানটি হচ্ছে আদা। শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে পারে আদা। আদায় রয়েছে ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক। এইসব উপাদান রক্ত প্রবাহের প্রক্রিয়াকে একদম স্বাভাবিক রাখে। আদা কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যকে ভালো রাখে এবং দেহের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে কমিয়ে দেয় এবং ভালো কোলেস্টেরলকে বাড়ায়। দ্বিতীয় উপাদানটি হচ্ছে লেবু। লেবুতে থাকা ভিটামিন সি ও ই রক্তের বাজে কোলেস্টেরলের মাত্রা অন্তত 20-30% খুব দ্রুত কমিয়ে দেয়। লেবুর এই রসের মধ্যে রয়েছে পেকটিন, এটিও প্রায় 11% কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এবং তৃতীয় উপাদানটি হচ্ছে রসুন। রসুন টোটাল কোলেস্টেরলের মাত্রা কমায়, এলডিএল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা একদম কমিয়ে আনে, ধমনীতে প্লাক তৈরিতে বাধা দেয়, আর সব উপাদানগুলোর মধ্যেই রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা সবসময় হার্ট ভালো রাখতে কাজ করে।
এই তিনটি উপাদান দিয়ে একটি রেমেডি প্রস্তুত করতে হবে। এর জন্য লাগবে একটি সম্পূর্ণ লেবুর রস, কাগজি লেবু অথবা পাতি লেবু, যে কোনো লেবুর সম্পূর্ণ রস নিন। এর মধ্যে মিশিয়ে নিন 1 টেবিল চামচ আদার রস। আদা অবশ্যই কাঁচা অবস্থাতেই রস করতে হবে, আর আদা রস করার সময় এতে কোনোভাবেই পানি যুক্ত করবেন না। আদার রস 1 টেবিল চামচ মেশানোর পরে এতে মিশিয়ে নিন 2টি রসুন কুচি, 2 কোয়া রসুন। 2 কোয়া রসুন খুব ভালো করে কুচি করে নিন এবং এর সাথে মিশিয়ে নিন। এবারে এই রেমেডিটি আপনাকে পান করতে হবে যে কোনো খাবার খাওয়ার 1 ঘন্টা আগে বা পরে। সবচেয়ে ভালো হয় যদি আপনি দুপুরের খাবার খাওয়ার 1 ঘন্টা আগে বা পরে এটি সেবন করেন। আবার আপনি এটি সকালের খাবার খাওয়ারও 1 ঘন্টা আগে বা পরে সেবন করতে পারেন। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যাদের গ্যাস, অ্যাসিডিটি, বদহজম আগে থেকেই বেশি, তারা খালি পেটে লেবু এবং রসুন খেলে অনেক সময় গ্যাস, অ্যাসিডিটি বেড়ে যায়। এই জন্যই দুপুরের খাবার সময়টাকেই প্রেফার করা হচ্ছে। আবার কেউ সকালের নাস্তার পরেও খেতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন আপনাকে এমন একটি সময় বেছে নিতে হবে যখন আপনি খাবার খাওয়ার 1 ঘন্টা আগে বা পরে নিশ্চিন্তে এই রেমেডি পান করতে পারেন। রেমেডিটি বানিয়ে রেখে দেওয়া যাবে না, আপনি যখন প্রস্তুত করবেন তখনই এটি সেবন করবেন, তাহলেই বেশি উপকার হবে। আর যাদের রসুন খেলে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম হয় বা কাঁচা রসুনে অ্যালার্জি রয়েছে, কখনো কাঁচা রসুন খেয়ে আপনার শ্বাসকষ্ট হয়েছে, যদি এমন হয়ে থাকে বন্ধু, তাহলে রসুন বাদ দিয়ে শুধুমাত্র লেবু এবং আদা সেবন করুন। তবে খেয়াল রাখবেন রসুনে কোনো ধরনের অ্যালার্জি না থাকলে রসুন অবশ্যই আপনাকে এতে যুক্ত করতে হবে। আরেকটি কথা, যারা গর্ভবতী এবং সদ্য প্রসূতি মা তারা এই রেমেডিটি সেবন করবেন না। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার থেকে এই সহজলভ্য রেমেডি সেবন করে নিশ্চয়ই অনেকেই সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।